বড় বড় কাকদি আমাদের কাছে কাকদি ভাত খেতে সবাই পছন্দ করে, তাই প্রতিদিন টাটকা কাকদি চারটা করে তুলে নিয়ে যায়। তুমি কাকদি খেতে পছন্দ করে হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। নিরশালী ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ যে ব্লগটা দেখতে চলেছেন সেটা কিন্তু বেশ পুরনো। বেশ পুরনো মানে ধরুন এক মাস আগের, যখন ছোটো ভাইপোর মাথা ভর্তি চুল ছিল। এই দেখুন, এটা বলতে বলতে মনে পড়ে গেল, বড় ভাইপো যেদিন ছোটো ভাইপোর চুল ছোটো করতে গিয়ে প্রায় সব চুলই কেটে ফেলেছিল, উফ, বাড়িতে সেদিন কী যে চলছিল। যাই হোক, মূল জায়গায় ফিরি। এই ব্লগটা রোজ এডিট করব করব ভেবে আর এডিট করাই হয়নি, তাই ভাবলাম নতুন ভিডিও আসার আগে পুরোনোটা ঝটপট সেরে ফেলি। তো সেদিন আমি, নিরয় আর খুশি তিনজন মিলে বেরিয়েছিলাম সামনেই। এটা আমাদের দ্বিতীয়বার ঘুরতে যাওয়া ছিল। আগের ভিডিওগুলোতে তো দেখেছেন সামনেই মস্ত বড় জঙ্গল, তো ওই দিকেই গিয়েছিলাম। চারিদিকটা দেখেছেন সবুজ আর সবুজ। এবার ভাবুন, গ্রাম ভালোবাসে যারা তাদের শহর পছন্দ হয় না কেন। আমি 9 বছর মেদিনীপুর টাউনে ছিলাম, কিন্তু সুযোগ পেলেই বাড়ি চলে আসতাম জানেন। গ্রামে একটা আলাদা শান্তি আছে। তো বাড়ি ফেরার পরই দুই ভাই বোনের দাবি, কাকিমণি কুরকুরে চাট বানাবো আমরা, তুমি সেটা ভ্লগে দিও। যো হুকুম বলে আমিও ক্যামেরা বন্দি করে ফেললাম। দেখুন দুজনের অবস্থা। বসো রানী, বসো, এই শানি বসো, মিক্সড করো, আগে মিক্সড করো, আগে মিক্সড করো, আস্তে, ওরকম করে নয়, এরকম কে মিক্সড করে। ওরকম করে নয়, চারিদিকে কিরকম করছে দুজনে মিলে, একটা করে ভাঙো হাতে করে, এরকম করে ভাঙো। এটা চাচিটা তো নাকি? এটা কি দেখছেন বলুন তো? অনেকের কাছে কিন্তু এটা নতুন হবে, আমার কাছেও নতুন ছিল এটা। সত্যি বলছি পিঠের নাম একেবারে ভুলে গেছি, তবে এই পিঠেটা শাল পাতা কাঁঠাল পাতাতে করতে হয়। আমার কাছে যেহেতু এটা নতুন, তাই আসুন আমি কেমন পিঠে বানানো শিখলাম সেটাও আপনাদের দেখাই। আসলে এই পিঠে বানানো, লুচি বানানোর সময় সব মেয়েরাই মা কাকিমাদের পাশে বসে এইসব গড়া দেখতে দেখতেই বড় হয়, আর নিজের হাতে বানানোর লোভটাও সামলানো যায় না, তাই না? এটার উপর আরও দেবে না, এটা কি, এটি পাতাটা ঢাকা দিয়ে দিলে হয়ে যায়, এই পাতাটা দিয়ে দিলে এটি মোড়া হয়ে যায়। আমি কিরকম ভাবছিলাম জানো তো, সেই যেমন ঠোঙ্গা বানায় না, সেই ইয়ে তোমার ফুচকা বানানো, ফুচকা দেওয়ার সময় যেমন শালপাতার ঠোঙ্গা দেওয়া হয়, আমি ভেবেছিলাম ওরকম করে দিয়ে তারপর ওখানে লিকুইড টাইপের এটাকে করে দিয়ে আর মুড়ে দেবে। হয়েছে
মানে পাতাটা সবুজ থাকলে জানবে যে পিঠাটা হয়নি, যতক্ষণ সবুজ একদম কেটে যাবে ততক্ষণ জানবে যে পিঠাটা হয়েছে। প্রতি বছর করো এটা? দাঁড়ান, কবে হবে এখন? দু তিন দিন হবে। এবছর চাল নাই, সে ধান বিক্রি করে দিয়েছে, তখন বেগরে ভিড়ে চাল। এগুলো এবার হাতে করে তুলবো সাহেলি, গরম গুলা হাতে করে? হ্যাঁ, কি করে তুলব নাই তো? দেখাচ্ছি এরকম করে, এদিকে দেখ যে এরকম করে করলো, চিঠির মতো করে। ঠিক আছে, কাকিমণি করতে জানি না, তাও কিন্তু বালি থাকে যেন কাপড় মুছিয়ে নিতে হয়, পাতা বালি থাকে। বেশি নিলে বেশি মোটা হয়ে গেল, কম না? পিঠের পর শুরু হয়েছিল কেক বানানো, খিচুড়ি সেদিন খাওয়া হয়নি, সব হয়েছিল পরের দিন খাওয়া। কি করব, নিরই তো একটা দিনের জন্য থাকে, তাই আমরা দু সপ্তাহ ধরে অপেক্ষা করে থাকি কবে ও আসবে আর ওকে কবে ভালো কিছু রান্না করে খাওয়াবো। না অতটাও নয়, এটা সোডাটা, সোডাটা হ্যাঁ। এটা কী বলো তো, সোডাটাই তো, বেকিং সোডা। হ্যাঁ, আর একটু কম দাও। নতুন কিনা আনা করালাম, আর এটাও ততটা পরিমাণই দেবে পাউডারটা। ও বোঝা যাবে, আন্দাজ চলছে তোমার। খোলা একটা পড়ে গেছে, পরিমাণটা দেখাও। বন্ধ করো, হ্যালো গাইজ। আবার গাইজ গাইজ বলে, আমি বলেছি না?
গাইস কথাটা বলবে না, খুব বাজে শোনায়। নেকা শুনে নেকা। ফটি গো দাও, এটা দাও। কি রে আগো ভিডিও করুন। করো পুরোটা। কি করছো খুশি? জিনিসটা কেমন ইয়ে হয়ে যাবে। আমি বলছি তুমি তো এখন গরম হয়ে গেছিল, বল বলে গেছিল তুই, বল আমাকে। ব্যাস আজ এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।